কেন নিলেন এই উদ্যোগ? এটা আসলে আমাদের এই যে ভদ্রবাজারের কৃষ্ণগর নবজাগরণ ক্লাব, এই ক্লাবের প্রতিটা সদস্যই চায় আমরা যে যে কোনো মানুষের যে কষ্ট বা অন্য সামাজিক কাজকর্মের মধ্যে নিজেদেরকে আমরা জড়িয়ে রাখতে পছন্দ করি। এই যে পুণ্যার্থীরা সেই সকাল থেকে এত কষ্ট করে তারা যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে, তাদের এই কষ্ট লাঘবের উদ্দেশ্যে যতটুকু আমাদের সামর্থ্য অনুযায়ী একটু ওষুধের ব্যবস্থা, একটু পানীয় জলের ব্যবস্থা এবং সামান্য একটু নিরামিষ আহারের ব্যবস্থা, এগুলো আমরা করি। আমাদের ভালো লাগে যতটুকু মানুষের পাশে বিপদে আপদে থাকা যায়, এটা আমরা সবসময় চেষ্টা করি আমাদের ক্লাবে। কত বছর ধরে করছে এই অনুষ্ঠানটি? 7 বছর ধরে চলছে। এছাড়াও রক্তদান শিবির এবং দুস্থ খেলোয়াড়দের বিভিন্ন খেলোয়াড়ি সরঞ্জাম প্রদান এবং দুস্থ ছাত্রদের খাতা বই প্রদান, এগুলো দীর্ঘকাল কোনো কেমন লাগছে আজকের এইটাতে কতটা আপনার সাফল্য? আজকে তো ভালোই সাফল্য অর্জন করেছি। প্রায় দুপুরে 2-2.5 থেকে বিভিন্ন প্রান্তের লোকজন আসছে, এসে আমাদের এখান থেকে তারা প্রচুর পরিমাণে ওষুধ এবং আরও আহার গ্রহণ করেছে। আমাদের এই জন্য তাদের পাশে থাকতে পেরে খুবই ভালো। কতক্ষণ চলবে এটা? এটা মোটামুটি রাত 10টা 10:30 যতক্ষণ থাকবে পূর্ণা তীরা রাস্তায় আমরা যতক্ষণ পারব তবে আমরা তা যাবো। পাশাপাশি গান বাজনা অনুষ্ঠান, তার সঙ্গে বাবুল গানের এবং লোকগীতির অনুষ্ঠান আছে। তারপর রাত্রিদের একটু আলোচনা চলে, তারা একটু রুমে বসে এখানে বিশ্রাম করে একটু মনোরঞ্জন করে, একটু ওষুধ নিয়ে, একটু পানীয় জল নিয়ে, একটু আহার নিয়ে তারা আবার তাদের আপনার নাম? আমার নাম কিরিটি।